ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এবার জেলে বসে রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিলেন এস আই আকবর কাপতলিতে ট্রলার ডুবি শিশুর সহ তিনজনের মরদেহ উদ্ধার পুজোয় চাই নতুন জামা ফুটপাতে সবজি বিক্রি করতে বসল চতুর্থ শ্রেণীর ছাত্র আর জে যে পরামর্শে আটকে রাখা হয় গ্রাহকদের দুইশো কোটি টাকা আল আকসায় প্রার্থনা করবে ইহুদিরাও মুসলিম বিশ্ব শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত দীর্ঘদিন ধরেই কারাগারে রয়েছেন আলোচিত রায়হান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত হওয়া এস আই আকবর হোসেন ভুইয়া তবে এবার কারাগারে বসেই তিনি রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন শুধু তাই নয় মামলার আপোষের প্রস্তাবও দেন তিনি আর আপোষ করলে রায়হানের মা ও সন্তানের ভরণপোষণের পোষণের দায়িত্ব নেবেন রায়হান ফেসবুক পেজের সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই তথ্য জানান সিলেট নগরের বন্দর বছর ফাঁড়িতে পুলিশ নির্যাতনে নিহত রায়হানের মা শনিবার তাকে এ প্রস্তাব দেওয়া হয় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয় নিহত রায়হানের মা একটি ফেসবুক পেজের লাইভে বলেন প্রশাসনের এক ব্যক্তিকে দিয়ে আমার বৌমাকে বিয়ে করার প্রস্তাব পাঠান আকবর পাশাপাশি আমার বৌমা নাতি ও আমার ভরণপোষণের পোষণের দায়িত্ব নেবেন বলে জানান তিনি আমি তার প্রস্তাব ভরে প্রত্যাখ্যান করেছি তিনি বলেন আদালতে আসার পর আমার কাছে পা প্রস্তাব দেন আকবর এর আগে গত বছরের এগারোই অক্টোবর রাত তিনটার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায় নির্যাতনে রায়হান মারা যান এই ঘটনায় পরদিন হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তাননি আকবর প্রতিবেশীর দেশ ভারতে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার বর্তমানে তিনি কারাগারে রয়েছেন দু সালের এগারোই অক্টোবর ভোরে তেত্রিশ বছর বয়সী রায়হান আহমেদকে নগরীর কাস্টঘর এলাকা থেকে ধরে বন্দরবাজার পুলিশ ফাড়িতে নিয়ে যান পুলিশ সদস্যরা সেখানে তাকে নির্মম নির্যাতন করেন ফাড়ি তৎকালীন ইনচার্জ এস আকবর হোসেন সহ অন্যান্যরা পরে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এদিকে রাজধানীর গাবতলির সংলগ্ন আমিন বাজারের কয়লার ঘাটে ট্রলার ডুবির ঘটনায় এই পর্যন্ত এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এই ঘটনায় আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে আমিন বাজার কয়লার ঘাটের কাছে আজ শনিবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনা ঘটে নৌ পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার ফরিদুল ইসলাম দুপুরে সাংবাদিকদের জানান তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মধ্যে একজন ত্রিশর্ধ এক নারী এবং পাঁচ থেকে সাত বছর বয়সের দুটি শিশু তিনি আরও বলেন এই ঘটনায় আরো পাঁচ জনের মত নিখোঁজ রয়েছে ফায়ার সার্ভিসের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেছেন ভোর সাড়ে ছয়টার দিকে ট্রলারটি ডুবে গেলেও ফায়ার সার্ভিস পৌনে নয়টার দিকে খবর চায় তারপরে নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে ডুবুরিরা নৌ পুলিশের আমিনবাজার থানার অফিসার ইনচার্জ আলমগীর শেখ জানান বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় ডুবে যায় ট্রলারে থাকা দশ উদ্ধার করা হয় জানিয়ে তিনি সকালে বলেছিলেন এখনো সাত থেকে আট জন নিখোঁজ রয়েছেন অপরদিকে সামনেই পুজো তা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছে ছোটদের মধ্যে কোন দিন কোন জামা পরে ঘুরতে যাবে তাই ঠিক করতে পারছে না অনেকে কিন্তু জলপাইগুড়ি জেলার থুপগুড়ির রাজদ্বীপের অবস্থাটা ঠিক সেরকম নয় চতুর্থ শ্রেণীর রাজদ্বীপের পরিবারে অভাব নিত্যদিনের সঙ্গে এখনো পর্যন্ত একটাও জামা হয়নি রাজদ্বীপ এবং তার দাদার কিন্তু পুজোয় নতুন জামা পরার ইচ্ছা ক্রমে চেপে বসেছে তার মনে মনে চাইলেই উপায় নেই কারণ তার বাবার সামর্থ্য নেই নতুন জামা কিনে দেওয়ার তাই সে নিজেই নিজের জামা কেনার চেষ্টা চালাচ্ছে সেজন্য শাক নিয়ে বসে আছে রাস্তার ধারে সেই শাক বিক্রির টাকাতেই নতুন জামা কেনার কথা ভেবেছে সে এ নিয়ে ছোট্ট ভাঙা গলায় বলেছে এখনো নতুন জামা কিনে দেয়নি বাবা স্কুল স্কুল বন্ধ তাই থেকেও এখনো নতুন কাপড় দেয়নি তাই শাক বিক্রি করছি এই টাকা দিয়ে জামা কিনব করি নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় তরফদার ফুটপাতে চা বিক্রি করেই সংসার চালান তিনি তার দুই ছেলে বড় ছেলে সন্দীপ পরে ষষ্ঠ শ্রেণীতে এবং ছোট ছেলে রাজদীপ চতুর্থ শ্রেণীতে কিন্তু অভাবের কারণে দুই ছেলেকে পুজোয় নতুন জামা কিনে দিতে পারেননি তিনি স্কুল থেকেও এ বছর পাওয়া যায়নি জামা স্কুল বন্ধ থাকায় পড়াশোনার চাপও অনেকটাই কম তাই সন্দীপ বাবার সঙ্গে শুরু করেছে চায়ের দোকানের কাজ বাবার দোকানের সামনে শাক নিয়ে বসছে রাজদীপ সন্দীপ রাজদীপের ঠাকুমার রেখা তরফদার বলেছেন স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে ওরা বাড়িতে পড়তে বসতে চায়রা রাস্তি ওর দাদা বাবার সঙ্গে বেরিয়ে যায় তাই ও একা বাড়িতে থাকতে চায় না এখন বাজারে শাক বিক্রি করতে বসছে কি করব কিছু করার নেই পুজো এলেও নতুন পোশাক এখনো কিনে দিতে পারেনি আমরা এদিকে পল্টন থানার একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

তার পরামর্শে কিউকমের প্রধান নির্বাহী মোহাম্মদ রিপন মিয়া প্রতারণা করে গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছেন গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য আর যে নীরব তারকা হিসেবে নিজের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিউকমের বিভিন্ন অফার ও স্কিমের বিষয়ে প্রচারণা চালাতেন তার এই প্রচারণায় আকৃষ্ট হয়ে গ্রাহকরা লাখ লাখ টাকার পণ্যের অর্ডার দিয়েছেন কিউকমে এখন প্রতিষ্ঠানটির গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে উল্টো তাদের টাকা আটকে রেখেছে পুলিশ সূত্রে জানা যায় আর পরিচিত মুখ হওয়া ফেসবুকে তার বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিউকম নিয়ে নানা প্রচারণা চালাতেন তিনি গত আগস্ট কিউকম নিয়ে একটি নিউজ শেয়ার করেন সেখানে তিনি লেখেন পুরো দেশ আর সারা দুনিয়া জুড়ে কিউকম ছড়াতে চায় ইনশাল্লাহ আর বিভাগের নিজস্ব ডেলিভারি পয়েন্ট ওয়াইট হাউস কাস্টমার কেয়ার চালু করবে কিউকম এছাড়াও নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন অনেক স্ট্যাটাস আর নিউজ শেয়ারের মাধ্যমে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতেন আর যে নীরব এমনকি কিউকমের প্রতারণার বিষয়টি সামনে আসার পরও গত বাইশ সেপ্টেম্বর নীরব তার ফেসবুকে লেখেন মনে হয় এই শিল্পটা বন্ধ না করে কেউ থামবে না একজন সৎ কর্মচারী হিসেবে বিপদের দিনে মালিকের পাশে থেকে কাজ করে যাচ্ছিলাম যেন গ্রাহক তার টাকাটা ফেরত পায় সঠিকভাবে গুছিয়ে কাজ করতে পারলে হয়তো তা সম্ভব কিন্তু মনে হচ্ছে আপনারা পন করে বসেছেন চাকরিটা না ছাড়া পর্যন্ত আমার পিছু ছাড়বেন না তবে তাই হোক শুধু তাই নয় কিউকমের বিরুদ্ধে অভিযোগের বিষয় জানতে গণমাধ্যম কর্মীরা যোগাযোগের চেষ্টা করায় সাংবাদিকদের করে গত সেপ্টেম্বর নিজের ফেসবুকে পোস্ট করেন নীরব নীরবের কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকার পণ্য অর্ডার দিয়েছিল গ্রাহকরা কিন্তু সেই গ্রাহকরা এখন ঠকেছেন তাদের প্রায় ২৫০ কোটি টাকা আটকে রেখেছে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের কাছে এদিকে জেরুসালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে এখন থেকে ইহুদিরাও শান্তিপূর্ণভাবে প্রার্থনা করার অনুমতি পাবে বলে জানা গেছে এ রায়ে ক্ষোভ জানিয়েছেন ফিলিস্তিনিরা ছড়িয়ে পড়েছে মুসলিম খবর আল ও এএফপির মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত আর ইহুদিদের কাছে এটি খ্যাত টেম্পল মাউন্ট নামে তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এই পবিত্র মসজিদ ইসরায়েলের জবর দখল করা পূর্ব জেরুসালামে এটির অবস্থান গত মঙ্গলবার কোর্টের বিচারক বিলহা ইয়াহলম এক আদেশে ওই মসজিদে ইহিদেদের প্রার্থনা করার অনুমতি দেন এই আদেশকে অবৈধ উস্কানি বলে আখ্যায়িত করেছে মসজিদটির তদারকির দায়িত্বে নিয়োজিত ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল আর ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ সতেয়াহ এই মসজিদ জোর করে প্রবেশের যে কোনো পদক্ষেপের ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছেন আদালতের ওই সিদ্ধান্তের ফলাফল হিসেবে ভয়াবহ পরিস্থিতি শুরু হতে পারে ইসরায়েলি পুলিশ পর্যন্ত এই রায় নিয়ে আপিল করেছে আরিয়াহ দীপো নামের একজন ইহুদি পণ্ডিতের দায়ের করা এক পিটিশনের জবাবে মঙ্গলবার এ রায় দেওয়া হয় গত মে মাসে আল কাছে কাছাকাছি এলাকা থেকে কিছু ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করায় ইসরায়েলি উদ্যোগের জের ধরে এই মসজিদ প্রাঙ্গনে উগ্রপন্থী ইহুদিদের সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের সংঘর্ষ বাধে পরে টানা এগারো দিন ধরে ফিলিস্তিনিদের কাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় বহু ফিলিস্তিনি বেসামরিক লোক হতাহত হন ইসরায়েলি আদালতের রায়কে সর্বসম্মত ভাবে নিন্দা জানিয়েছেন মুসলিম নেতারা আল আকসার পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি বার্তা সংস্থা এএফপি কে বলেন ইহুদিদের প্রার্থনার অনুমতি এক ধরনের উস্কানি ও এতে আল আকসার পবিত্রতা বিনষ্ট হবে তিনি আরো বলেন এ সিদ্ধান্তের কোন বৈধতা নেই কেননা আমরা আল আকসানি ইসরায়েলি আইনকে স্বীকৃতি দিই না মিশর আদালতের এই আদেশকে প্রত্যাখ্যান করে এটিকে আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছে সেই সঙ্গে এর সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি জর্ডানের জেরুজালেম বিষয়ক রয়্যাল কমিটির কর্মকর্তা আবদুল্লাহ কানান ওই আদেশকে প্রত্যাখ্যান করে একে আল আকসার ওপর হামলা বলে অভিহিত করেছেন জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানায় আবদুল্লাহ কানান ফিলিস্তিনি জনগণ ও আল আকসার পবিত্রতার বিরুদ্ধে আদালতের এই আদেশকে চিরভাবে রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন মুসলিম দেশগুলোর বৈশ্বিক চোট ইসলামিক সহযোগিতা সংস্থা ইসরায়েলের কথিত জেরুজালেমের আদালতের সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন গত বৃহস্পতিবার আল আকসা পরিদর্শন করা নাসির ইসমাইল নামের একজন প্রবীণ ব্যক্তি বলেন এখানে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন তার কথায় এই পবিত্র মসজিদ স্রষ্টার কাছ থেকে মুসলিমদের দেওয়া এক উপহার মুসলিম ছাড়া অন্য কারো এখানে প্রার্থনা করার অধিকার নেই আর গাজার শাসক গোষ্ঠীর হামাস বলেছে এই পদক্ষেপ আল আকসার বিরুদ্ধে সুস্পষ্ট আগ্রাসন ও খোলাখুলি যুদ্ধের ঘোষণা ইসরায়েলি আগ্রাসন জোরদার হওয়ার আশঙ্কা আল জাজিরার খবরে বলা হয় আদালতের ওই রায়ে ইসরায়েলি আগ্রাসন বাড়ার আশঙ্কা করেছেন ফিলিস্তিনিরা এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সতেয়াহ আল আকসা মসজিদের মর্যাদা প্রশ্নে বিদ্যমান স্থিতাবস্থা রক্ষার প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন এর পাশাপাশি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম